हाई भिवार्स केमन आছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি উপসেট বা সাবসেট কোনো একটি সেট এ এর প্রত্যেকটি উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয় তবে সেট এ কে সেট বি এর উপসেট বলে আমি তোমাদের এখানে একটা एग्जांपल দিচ্ছি দেখো এ সমান আমি ধরে নিচ্ছি ab ঠিক আছে এটা হচ্ছে একটা সেট আর b একটা সেট ধরে নিচ্ছি a b c তো এখানে দেখো a সেটের উপাদানগুলো কি a এবং b এইগুলা b সেটের মধ্যে রয়েছে তো a সেটের উপাদানগুলো যখন b সেটের মধ্যে থাকবে এই ক্ষেত্রে a সেটটা হবে b সেটের উপসেট তো এটাকে এভাবে লেখা যাবে a উপসেট b অর্থাৎ a সেটের সকল উপাদান b সেটের মধ্যে রয়েছে কিন্তু b সেটের সকল উপাদান a সেটের মধ্যে কিন্তু নেই এই ক্ষেত্রে b সেটটা কিন্তু a সেটের উপসেট হবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এটাকে a উপসেট b বা a b এর উপসেট এইভাবে পড়া যায় এটা হচ্ছে উপসেটের চিহ্ন ধরি a ab একটি সেট এই সেটের উপাদান থেকে a b সেটগুলো গঠন করা যায় আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায় এখানে গঠিত a b তারপর ফাঁকা সেট প্রত্যেকটি সেটের প্রত্যেক উপাদান a সেটের উপাদান সুতরাং এদের প্রত্যেকটি সেটকে a সেটের উপসেট বলে তো আমি a সেটটা গঠন করে নিই a সমান ab এটা হচ্ছে সেট এই সেটটাকে যখন আমরা গঠন করব তখন কি পাবো দেখো প্রথমে এখানে যেহেতু দুইটা উপাদান রয়েছে আমি প্রথমে দুইটা উপাদান লিখব তারপর দুইটা উপাদানের কাজ শেষ এখন আমাদের একটা করে উপাদান নিতে হবে প্রথমে a নিলাম তারপর b নিলাম দেন সবশেষে ফাঁকা সেট হবে তো এই যে সেটগুলো আমি গঠন করলাম বা নির্ণয় করলাম এইগুলা প্রত্যেকটাই a সেটের কি উপসেট ঠিক আছে এগুলা হচ্ছে উপসেট কার উপসেট এই a সেটের উপসেট তো এইখানে এই কথাটাই বলছে এদের প্রত্যেকটি সেটকে a সেটের উপসেট বলে উপরের সেটগুলোর মধ্যে ab সেট a এর সমান তো আমি যে সেটগুলো গঠন করলাম ঠিক আছে এর মধ্যে দেখো এই সেটটা এই সেটের কিন্তু সমান তো প্রত্যেকটি সেটই নিজেদের উপসেট এই সেটটা যেহেতু সমান অর্থাৎ গঠিত সেটটি যেহেতু সমান তো আমরা এটা বলতে পারি প্রত্যেকটি সেট নিজেদের কি উপসেট আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায় যে কোনো সেট থেকে দেখো ফাঁকা সেট গঠন করা যায় সুতরাং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তো আমরা এখানে দুইটা তথ্য ইম্পর্টেন্ট পেয়েছি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট আরেকটা তথ্য হচ্ছে প্রত্যেকটি সেট নিজের উপসেট এই যে প্রত্যেকটা সেটই কি নিজের উপসেট চিন্তা করো একটি সার্বিক সেট নিজেই তার উপসেট হতে পারে কিনা তো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম এটা হচ্ছে সার্বিক সেট আমি ধরে নিচ্ছি 1 2 3 এবং 4 এর উপাদান তারপর a হচ্ছে 1 2 আমি ধরে নিচ্ছি ঠিক আছে তো a সেটের সাপেক্ষে এই সেটটা হবে সার্বিক সেট কারণ সার্বিক সেট হচ্ছে বস সেট অর্থাৎ এর উপাদানটা এর মধ্যে কিন্তু রয়েছে অথবা আমি b ধরতে পারি 3 4 তো 3 4 এই সেটের মধ্যে রয়েছে b এর সাপেক্ষে এই সেটটা কি সার্বিক সেট এখন তার এখানে বলছে সার্বিক সেট নিজেই তার উপসেট হতে পারে কিনা তো সার্বিক সেট থেকে আমরা যখন সেটগুলো গঠন করব তখন এইটাই আমি কিন্তু পাবো ঠিক আছে প্রথমে কিন্তু এইটা পাবো তো সার্বিক সেট নিজেই তার উপসেট হতে পারে আমি এখানে অ্যানসারটা লিখে দিচ্ছি হ্যাঁ তো তোমাদের বিষয়টা আরেকবার ক্লিয়ার করি আমরা একটু আগে দেখেছিলাম প্রত্যেকটি সেটই তার নিজের উপসেট তো a সেট থেকেও যদি তুমি উপসেট গঠন করো তো এই সেটটা অবশ্যই পাওয়া যাবে তো এই সেটটা অবশ্যই তার এই সেটের উপসেট তো এটাই বলছে এই ক্ষেত্রে সার্বিক সেটও কি হবে নিজেই তার উপসেট হতে পারবে যাচাই করো মনে করো p সমান 1 2 3 q সমান 2 3 এবং r সমান 1 3 q এবং r p এর উপসেট কারণ তো কিউর উপাদান এবং আর এর উপাদান কিন্তু পি এর মধ্যে রয়েছে তো এই ক্ষেত্রে আমরা বলতেই পারি কিউ এবং আর কি পি এর উপসেট কারণ কারণটা আমরা লিখে দিচ্ছি কিউ এবং আর এর উপাদান পি সেটের মধ্যে রয়েছে বা পি সেটে রয়েছে ঠিক আছে তারপর কিউ পি এর একটি উপসেট এটির প্রকাশ কিভাবে করব প্রথমে তুমি কিউ লিখবে কিউ পি এর একটি উপসেট তো এটা হচ্ছে উপসেটের চিহ্ন তারপর লিখে দিবে পি কিউ পি এর একটি কি উপসেট দেন পি পি এর একটি উপসেট এই প্রকাশটি সত্য নাকি মিথ্যা তো অবশ্যই সত্য আমরা এর যুক্তিটা দিয়ে দিব সত্য কারণ প্রতিটি সেট তার নিজের উপসেট অর্থাৎ তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি আমি ধরো পি এর মান নিলাম 1 এবং 2 এটিকে যখন আমি সেট গঠন করব তখন কি পাওয়া যাবে প্রথমে দুইটা সংখ্যা বা দুইটা উপাদান লিখতে হবে তারপর একটা করে 1 এবং 2 দেন ফাঁকা সেট তো 1 2 কিন্তু এই পি সেটের মধ্যে রয়েছে তো এই সেটটা আর এই সেটটা কিন্তু সেম এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি উপসেট পি অর্থাৎ প্রত্যেকটা সেটই কি তার নিজের উপসেট তারপর এই প্রশ্নটা দেখো 2n উপসেট n 2n হচ্ছে n এর একটা উপসেট যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট আমরা এর সমাধানটা এখানে দেখি তো এর সমাধানটা আমরা এখানে দেখব এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যাগুলো কি 1 2 3 4 5 6 এভাবে ডট ডট ঠিক আছে 2n মানে কি n কে 2 দিয়ে গুণ করব অর্থাৎ 1 কে যদি 2 দিয়ে গুণ করা হয় 2 তারপর 2 কে 2 দিয়ে গুণ করলে 4 6 8 10 এবং 12 এখন এখানে দেখো 2 এখানে আছে 4 এখানে আছে 6 এখানে আছে তারপর 10 এখানে থাকবে 12 এখানে থাকবে তো এই সেটের প্রত্যেকটি উপাদানই n সেটের মধ্যে রয়েছে তো 2n কে অবশ্যই n সেটের কি বলতে পারি উপসেট বলতে পারি অর্থাৎ এটা কিন্তু রাইট 2n উপসেট n আমরা এখন এর কারণটা লিখে দিব কারণ 2n সেটের প্রত্যেকটি উপাদান n সেটে রয়েছে এই জন্যই এই শর্তটা 2n হচ্ছে n এর উপসেট ক্লিয়ার তারপর আমরা এখানে আসি সমান সেট বা ইকুয়াল সেট আচ্ছা তোমাদের কাছে একটি প্রশ্ন করি মনে করো a এবং b দুইটি সেট যেখানে a সমান 6 7 8 9 a সেটের উপাদান হচ্ছে এগুলো b সমান 6 9 8 7 b সেটের উপাদান এগুলো এখানে সেট দুইটা এবং দুইটার মধ্যে উপাদানগুলো কিন্তু সেমই কিন্তু তাদের মধ্যে ক্রমগুলো কিন্তু ভিন্ন অর্থাৎ এখানে 6 রয়েছে এখানে 6 রয়েছে তারপর এখানে 7 8 9 কিন্তু এখানে 9 8 7 অর্থাৎ ক্রমগুলো ভিন্ন রয়েছে a এবং b এর উপাদানগুলোর দিকে লক্ষ্য করে দেখো তো একই মনে হচ্ছে তো অবশ্যই একই মনে হচ্ছে আমরা এটাকে বলতে পারি a equals to b অর্থাৎ a সমান b তাহলে কি আমরা দাবি করতে পারি a সমান b তোমার যুক্তি নিচে লেখো a সমান b কারণ সেটের উপাদান কোনো সেটের উপাদানের কোনো ক্রম নেই ठीक है से सेटर उपादानेर कोनो क्रम नहीं क्रम परिवर्तन करले मान की थाकबे मान एक ही थाकबे क्लियर তারপর এখানে দেখো মাথা খাটাও নিচের দাবিগুলো সত্য কিনা চিন্তা করে যুক্তি সহ বলো এখানে কি বলছে এ বি এর উপসেট আবার বি এর উপসেট দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাদের সমান সেট বলে যদি এ এবং বি দুইটি সেট হয় যেখানে এ উপসেট বি এবং বি উপসেট এ তাহলে এ এবং বি দুইটি সমান সেট অর্থাৎ আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি চিহ্ন দ্বারা লেখা যায় तो एखाने जुक्तिटा आमरा एखाने लिखे दीते पारी एखाने ए बी एर उपसेट एखाने की ए बी एर उपसेट एबं बी एर उपसेट हवाई ए ओ बी দুইটি সমান সেট অর্থাৎ আমরা লিখতে পারি আমি এখানে লিখছি অর্থাৎ এ সমান বি আমরা এটা বলতে পারি আমি এখানে আরেকটু ক্লিয়ার করি আমি ধরো এ সমান নিচ্ছি 1 2 3 তারপর বি সমান নিচ্ছি 2 day 2 3 1 ক্রমগুলো একটু পরিবর্তন করে দিচ্ছি কিন্তু উপাদানগুলো কিন্তু সেম তো এই দুইটা সেটের ক্ষেত্রে এ সেট থেকে আমরা যে উপাদানগুলো গঠন করব এবং বি সেট থেকে যে উপাদানগুলো গঠন করব দুইটাই হবে সেম তো এইটাই আমরা লিখতে পারি এ বি এর একটি উপসেট অথবা বি এর একটি উপসেট তো এই রকম শর্ত মিললে আমরা লিখতে পারি এ সমান বি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে আরেকটা উদাহরণ দেওয়া রয়েছে এ সমান 357 এবং b সমান 537 দুইটি সমান সেট এখানে a সমান b দাবি করা যাচ্ছে কারণ a উপসেট কি b অর্থাৎ a হচ্ছে b এর উপসেট এবং b ও কি a এর উপসেট আবার a সমান 357 এবং b সমান 5337 c সমান 77355 হলে a b ও c সেট তিনটি সমান অর্থাৎ এই ক্ষেত্রে তারাও কিন্তু সমান কারণ কি দেখো আমরা এর আগে শিখছি কি ক্রমগুলো যদি ভিন্ন হয় কিন্তু উপাদানগুলো সেম থাকে তারপরও তারা সমান কিন্তু এখানে অনেক সেটের মধ্যে কি রয়েছে উপাদানগুলো রিপিট করছে অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে এই ক্ষেত্রেও সেট কিন্তু সমান হবে এইটার সাথে এটা সমান হবে ঠিক আছে এখানে 7 রয়েছে দুইবার 5 রয়েছে দুইবার তো এখানে দেখো 7 আছে তারপর এখানে 5 রয়েছে পুনরাবৃত্তি ঘটলেও উপাদানগুলো যদি সেম থাকে আমার সেটগুলো সমান হয়ে যাবে এখানে এই নোটটা দেওয়া রয়েছে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না যাচাই করো নিচে এ এবং বি সেটের বিভিন্ন উপাদান উল্লেখ করা আছে যাচাই করে দেখাও কোন কোন জোড়াগুলো সমান সেট আমরা 1 নম্বরের অঙ্কটা এখানে সমাধান করি এ সেটে কি রয়েছে 6 7 8 एवं 9 और बी सेटे रहे 6 9 8 एवं 7 ठीक है से एखने किन्तु ए एवं बी दुईटा सेट ही समान तो केन समान आमादेर एखन जुक्ति दीते हबे एखने ए ओ बी सेटेर उपादान गुलोर क्रम परिवर्तन হয়েছে क्रम परिवर्तन হলেও সেটের কোনো পরিবর্তন হয় না সুতরাং ए समान बी तुम्रा बोलते पारो क्लियर। तारपर दुई नम्बर देखो ए समान 4862 एवं बी समान एक्स जेनो एक्स धनात्मक जोड़ संख्या एवं एक्स थेके 10 बड़ो। तो एटा कि समान किना आमरा जानी एटा समान। तारपर आमी तुम्हादेर समाधानटा करे दिच्छी आर बी सेटटा आमी तुलसी एक्स जेनो एक्स धनात्मक जोड़ संख्या एवं एक्स थेके कि 10 बड़ो। तो धनात्मक जोड़ संख्या कि 2 आमरा 2 लिखते पारी। तारपर 4 6 8 10 किन्तु लिखते पारबो ना कारण एक्स एर जे मानगुलो एई जे मानगुलो एइगुलो अवश्यई कि 10 थेके छोटो होते होबे। तो 8 पर्यन्तই आमादेर नेওয়া যাবে। এখন এ সেটের উপাদানগুলো আর বি সেটের উপাদানগুলো কিন্তু একই কিন্তু ক্রমগুলো কিন্তু ভিন্ন। তো আমরা এটা লিখতে পারি এ ও বি সেটের উপাদানগুলোর ক্রম পরিবর্তন হয়েছে। ক্রম পরিবর্তন হলেও সেটের কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে এ সমান বি। আমরা এখন 3 নম্বর অঙ্কের সমাধান করব। এ সমান -1 -2 এবং বি সমান x যেন x x² + 3x + 2 = 0 এর সমাধান। তো এটাও হবে সেম এ সমান বি। তো এখন বি এর সমাধানটা আমরা করব। এখানে x² + 3x + 2 = কি 0। तो এটা হচ্ছে মিডল ফ্যাক্টর। আমরা মিডল ফ্যাক্টর করি 3x কে আমরা ভাঙি 2x + x + 2 = 0। তো এখন কমন নিতে হবে এই দুইটার মধ্যে কি কমন যায় x। x দ্বারা x কে ভাগ করলে কি হয় একটা x পাওয়া যায় প্লাস x x এ কাটাকাটি কি থাকে 2 আর এই দুইটার মধ্যে কমন যায় 1। তো x + 2 1 দিয়ে x কে ভাগ করলে x আর 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 আমরা পাচ্ছি x + 2 এবং x + 1 = 0 হয়। সুতরাং x + 2 = 0 অথবা x + 1 = 0। তো +2 সমানের পরে গেলে -2 +1 সমানের পরে গেলে -1। তো আমরা কিন্তু পেয়ে গেলাম -2 एवं -1 এই যে দুইটা মান পেয়ে গেলাম। তো এখানে দেখো -1 -2 রয়েছে জাস্ট ক্রমগুলো কিন্তু ভিন্ন। তো 1 আর 2 এর যে লেখাগুলো এই লেখাগুলো তুমি এখানে নিচে লিখে দিবা ঠিক আছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।